মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ সহ 10 দফা দাবিতে রাজশাহী বিভাগে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এই মুহূর্তে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে আছেন রিপোর্টার মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। শুরু হয়েছে পরিবহন ধর্মঘট এবং এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আমরা শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি যেসব বাস স্ট্যান্ডগুলো সরগরম থাকে সকালবেলা যাত্রীদের হাঁক ডাকে, সেখানে আর যাত্রীরা আছে কিন্তু সেই হাঁক ডাকের বদলে রয়েছে ভোগান্তির গল্প। আমরা ভদ্রা মোড়, শিরোইল বাস স্ট্যান্ড, তালাইমারি ঘুরে যেটি দেখেছি যে যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সকালে এসেছেন কিন্তু বাস চলাচল বন্ধ থাকার ফলে তারা তিন চাকার যেসব যানগুলো রয়েছে সেখানে বেশি ভাড়া দিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে এই ধর্মঘটের সবচেয়ে বড় যে দাবিটি, সেই দাবিটি এই অবৈধ তিন চাকার যে যানগুলো রয়েছে সেগুলো বন্ধের। অথচ আজ এই পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদেরকে কিন্তু সেই তিন চাকার যানে চড়েই গন্তব্যে যেতে হচ্ছে। পরিবহন নেতারা সকালে বিভিন্ন স্ট্যান্ডে গিয়েছেন, তারা যেটি বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্তই অনির্দিষ্টকালের যে ধর্মঘট সেটি চলতে থাকবেন। এবং তাদের যেটি দাবি তারা বলছেন, যেহেতু তারা আগে থেকে আলটিমেটাম দিয়েছেন ফলে যাত্রীরা আগে থেকেই ধর্মঘটের খবর জানতেন, ফলে সেখানে খুব বেশি ভোগান্তি হচ্ছে না বলেই আসলে তারা দাবি করছেন। আমরা প্রশাসনের সাথেও কথা বলেছিলাম, প্রশাসন যেটি বলছেন যে তারা দ্রুতই পরিবহন সংশ্লিষ্টদের সাথে বসবেন এবং এটি আলোচনা করে দ্রুত কীভাবে নিরসন করা যায় আর সেটি তারা দেখবেন। এবং আমরা সকাল থেকে যেটি দেখেছি যে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া আন্তঃজেলা এবং দূরপাল্লা যেসব বাসগুলো রয়েছে সেগুলো ছেড়ে যায়নি এবং অন্যান্য জেলা থেকে যেসব বাসগুলো আসে সেগুলোও কিন্তু আসেনি, ফলে সকাল থেকেই যাত্রী যে ভোগান্তি সেই ভোগান্তিটা বাড়ছে এবং বেলা গড়ানোর সাথে সাথে সেই ভোগান্তি চরম আকার ধারণ করেছে। তিন চাকার যানগুলো তাদের যে ভাড়া সেটি অন্যান্য দিনের তুলনায় বাড়িয়ে দিয়েছে, যার ফলে যাত্রীদেরকে কিন্তু এক প্রকার বাধ্য হতে হচ্ছে বেশি ভাড়াই তাদের যে নির্দিষ্ট গন্তব্যে সেটি যেতে। এবং আমরা যেটি দেখেছি যে এখানকার পরিবহন মালিকরা অন্যান্য দিন যে এই তিন চাকার যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করেন সেটিও কিন্তু করেনি। সব মিলিয়ে আসলে যাত্রী ভোগান্তি বাড়ছে এবং পরিবহন মালিকরা বলছেন যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থানেই থাকবেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম রাজশাহীতে।